হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু তথাগত ফর এভার ইউটিউব চ্যানেল। আমি তথাগত, আজ আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি, যেটা হচ্ছে মার্ডার অফ দ্য হিলস এর রিভিউ করবো আমরা এই ভিডিওতে। যে মার্ডার অফ দ্য হিলস এই ওয়েব সিরিজটি আপনারা দেখবেন কেন, আপনার যে কিমতি সময় আছে যা এই ওয়েব সিরিজটির প্রতি আপনারা দেবেন কেনা, সেই সমস্ত ডিটেলস কিন্তু বলবো যে এই ভিডিওটিতে। যে এই ওয়েব সিরিজটি কী দেখানো হয়েছে, কেমনই এর ঘটনা, সবাই কেমন অভিনয় করেছে, কী বা তার এর লেভেল আদার্স যে ওয়েব সিরিজগুলো হয়েছে তার চেয়ে কেমন হয়েছে, সেই সমস্ত ডিটেলস কিন্তু আমরা বলবো এই ভিডিওটিতে। আর ভিডিওটিতে বলে রাখি যে এই ওয়েব সিরিজটি দেখার জন্য আপনাদের অনেকটা কিমতি সময় দিতে হবে, যেটা কিন্তু মোটামুটি 4 ঘন্টা, 3 ঘন্টা 45 মিনিট হচ্ছে রানিং টাইম, যেটা 8টা এপিসোড রয়েছে এই ওয়েব সিরিজটিতে। 8টা এপিসোড দেখার জন্য আপনাদের ভালো একটি টাইম দিতে হবে, আর টাইম দিবেন অবশ্যই, কারণ আমি বলে রাখি যে ওয়েব সিরিজটি কিন্তু আদার্স যে সমস্ত হয়েছে ওয়েব সিরিজে তাদের তুলনায় যথেষ্ট ভালো রয়েছে, আমার চোখে যথেষ্ট কিন্তু এটা ভালো হয়েছে। এর ঘটনা কিন্তু খুবই সুন্দর দেখানো হয়েছে, আর এর সমস্ত যে শ্যুটিংটা তৈরি করা হয়েছে সব সমস্ত কিন্তু দার্জিলিংয়ের উপরে তৈরি করা হয়েছে। দার্জিলিংয়ের যে সৌন্দর্য তা কিন্তু এতে দেখানো হয়েছে, মানে এমন কোনো জায়গা এখানে দেখানো হয়নি দার্জিলিং যে এই সিরিজের মধ্যে দেখানো হয়নি, সমস্ত তার সৌন্দর্যে তুলে ধরা হয়েছে, কিন্তু তা কিন্তু দেখলে আপনাদের চোখ জুড়িয়ে যাবে কিন্তু এই সিরিজের মধ্যে। সিরিজটি কিন্তু অতিরিক্ত বড়োর জন্যে আপনাদের মাঝে মধ্যে যে মানে যে মাঝে যে কটা মানে পার্ট রয়েছে তাতে কিন্তু আপনাদের খামতি লেগে যাবে, খামতি অবশ্যই হবে এটা আমি জানি, কিন্তু আপনাদের যে মাঝে যে কটা ওয়েব সিরিজ আসবে তখন কিন্তু আপনাদের হয়তো বোরিং লাগতে পারে, কিন্তু একটা জিনিস আপনাদেরকে বলতে পারি যে এপিসোড শেষ হতে না হতে যে পরের এপিসোডে কী আসতে চলেছে সেটা কিন্তু উত্তেজনা কিন্তু আপনাদের মধ্যে অবশ্যই দেখা যাবে, এটা কিন্তু আপনাদেরকে আমি গ্যারান্টি দিতে পারি। এবার আসবো এই যে ওয়েব সিরিজটি কেমন ঘটনা সেটা বলার আগে আমি অবশ্যই বলে রাখি, আমার যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি ভিডিওটিতে লাইক করে দেবে, যাতে এই ধরনের ভিডিও আপনাদের সামনে আমি আরও আনতে পারি। আর আমার চ্যানেল যদি নতুন থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়া, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়া, যাতে এই ধরনের ভিডিও আমি আপনাদের সামনে আরও আনতে পারি। তাহলে চলো ভিডিওটা আজ আমরা শুরু করি ছোট্ট একটি ইন্টার পরে। সেই অচেনা শহরে কিছু অজানা মানুষের গল্প শুরু হয় প্রাক্তন তারকা অভিনেতা টনি রায়ের 66তম জন্মদিনের পার্টিতে। সোহাবের অতিরিক্ত সচ্ছল ও নাটুকে টনি পরিচিত 6 জনকে তার জন্মদিনের সন্ধ্যা পার্টিতে আমন্ত্রণ জানায়। এই 6 জন হলেন ক্রাইম থ্রিলার লেখক রঞ্জন গাঙ্গুলি, নেপালি ভাষার শিক্ষিকা শীলা, প্রাক্তন ফুটবলার ও স্পোর্ট টিচার বব দাস, ডক্টর নিমা প্রধান, পরিচালক বিজয় মুখার্জি ও ডেপুটি এসিপি শুভঙ্কর ব্যানার্জি। এর সঙ্গে পার্টিতে শিলার অতিথি হয়ে আসে তার বয়ফ্রেন্ড অমিতাভ। কিন্তু অচানক কেউ টনির মতন তারকার ব্যক্তিগত পার্টিতে এত সহজে ঢুকে পড়বে তা কিন্তু মেনে নিতে পারেনি, তাই তিনি মজা করে অমিতাভের সঙ্গে এক অভিনব খেলা শুরু করে। টনি জানায় আজ একজনকে খুন করার জন্যে এই পার্টিতে ডাকা হয়েছে, অমিতাভকে বলতে হবে সেই ব্যক্তিকে। আজব খেলার ফাঁদে পড়ে সকলে কিন্তু প্রথমে মজা পেয়েছিল, কিন্তু তা পরে অস্থির হয়ে পড়ে। এই সব চলতে চলতে হঠাৎ একসময় দেখা যায় টনি মাটিতে লুটিয়ে পড়ে এবং মারা যায়। হৃদরোগে মৃত্যু বলে ধরে নেওয়া হলেও অমিতাভ সন্দেহ হয় টনির মৃত্যু স্বাভাবিক নয়। সে হালকা চালে খোঁজখবর নিতে শুরু করে। হঠাৎ তার হাতে আসে 30 বছর পুরানো একটি ডায়েরি, যা 1951 সালে লিখেছিলেন তরুণ বোস নামে এক সাংবাদিক। এই ডায়েরি থেকে টনি ও তার বাবা রাজা রায় সম্পর্কে রীতিমতো চাঞ্চল্যকর তথ্য উঠে আসে অমিতাভের হাতে। উঠে আসে শৈবাল সেন, অরুণা সেন, উদয় লামা আর ডাক্তার ডিমা ব্যানার্জির মৃত্যুর কাহিনী। আরও খোঁজখবর শুরু করে অমিতাভ। তার মনে হয় সেদিন পার্টিতে যারা ছিল তাদের মধ্যে হয়তো কেউ এই খুনের জন্য দায়ী, কিন্তু খুনের কারণ জানতে গেলে পিছিয়ে যেতে হবে 30 বছর আগের ঘটনা। একে একে সে সকলের মুখোমুখি হতে থাকে। এদের মধ্যে কি খুন করেছে সেদিন করে টনিকে, নাকি অন্য কেউ মেঘনাথের মতন আড়াল থেকে সমস্ত খেলার পরিচালনা করছে? আর অমিতাভ কীভাবে টনির যে মৃত্যু যে টনিকে যে খুন করেছে তা কীভাবে করে খুনির কাছে পৌঁছায় তা কিন্তু দেখার বিষয় হচ্ছে এই সিরিজের মধ্যে। এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, কিন্তু আপনাদের খুবই ভালো লাগবে আমি আশা করছি। আর এখানে যদি অভিনয় দিক থেকে বলি যে এই সিরিজে কিন্তু প্রত্যেকে ভালো অভিনয় করেছে, প্রত্যেকে অঞ্জন দত্ত শুরু করে প্রত্যেকে কিন্তু খুবই ভালো অভিনয় করেছে। তার মধ্যে আমি বলবো একজনের নাম, সেটা হচ্ছে রাজদীপ। রাজদীপ কিন্তু খুবই ভালো অভিনয় করেছে, যা পুলিশের চরিত্রে অভিনয় করেছে, খুবই ভালো অভিনয় করেছে। আমার 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 কাছে সবচেয়ে ভালো লেগেছে রাজদীপের অভিনয়টা। আর এই সিরিজটি কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে,
স্পেশালি আমার আমার কাছে খুবই ভালো লেগেছে। আর তার জন্য কিন্তু আমি এই এই সিরিজটিকে কিন্তু 5-এর মধ্যে 3 দিলাম। আর এই সিরিজটি আপনাদের কেমন লাগলো যদি দেখে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে এই সিরিজটি আপনাদের কেমন লেগেছে। আর ভিডিওটা কিন্তু আজ এই পর্যন্ত, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন থাকেন অবশ্যই কী করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে এই ধরনের ইন্টারেস্ট ভিডিওগুলো দ্রুত আপনাদের কাছে চলে যেতে পারে। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, সবাই ভালো থাকবেন।